মেয়েটি একজন পতিতা, যে কিনা নিজের শরীর বিক্রি করে সেই টাকা দিয়ে নিজের স্বামীকে ডাক্তার দেখায়। তার স্বামীর প্রতি ছিল এক বুক ভালোবাসা, কিন্তু মেয়েটি আসলে প্রথমে এমন ছিল না। তাহলে তার জীবনে কি হয়েছিল যার জন্য তার এই পথ বেছে নিতে হয়েছে? সেই সাথে এই অসহায় মেয়েটিকে যে যখন পেরেছে সেই তখন ভোগ করেছে। আর হ্যাঁ, আপনি গল্পটা শেষ পর্যন্ত দেখার পর অবাক হয়ে যাবেন আর নিজেকে প্রশ্ন করবেন, মানুষ কিভাবে এমন হতে পারে। মুভির শুরুতে 1990 সালের একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়, যেখানে একটি জখম অবস্থায় থাকা মেয়ে একটা নতুন ছুরি কিনে তাতে ধার দিচ্ছিল। এরপর রাত হলে ওই মেয়েটা একটা লোকের ঘরে যায়, যেখানে ওই লোকটা তার পার্টনারের সাথে ফিজিক্যাল হচ্ছিল। মেয়েটা লুকিয়ে লুকিয়ে ওই লোকটার খাটের নিচে যায় এবং ফিজিক্যাল হওয়া অবস্থাতেই তাকে খাটের নিচ থেকে ছুরি গেঁথে হত্যা করে দেয়। এরপর 2 বছর আগের সিন দেখানো হয়। ওই গ্রামে কমলান নামে এক ধনী ব্যক্তি থাকে, যার কাছে সর্বগম নামের একটি লোক কাজ করে। একদিন কমলান তার লোকজন নিয়ে একটা মন্দিরে আসে। মন্দিরে কমলান নীলা নামে একটি মেয়ের উপরে বাজে নজর দেয়, যদিও কমলান একজন বিবাহিত পুরুষ। ঠিক তখনই কমলানের লোকজন তাকে বলে যে, ভাই, ওই মেয়েটার নাম নীলা, তুমি যদি ওকে হাসিল করতে চাও তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। তোমার যে চেলা সর্বম আছে ওর সাথে নীলার বিয়ে দিয়ে দাও। বিয়ে তো ওর সাথে হবে, কিন্তু ফুলশয্যা হবে তোমার সাথে। আসলে সর্বম সে মুহূর্তে তাদের সাথে ছিল না। সর্বম যেহেতু কমলানের সব কথা অক্ষরে অক্ষরে পালন করে, তাই তারা সর্বমের অনুপস্থিতিতে এমন প্ল্যান বানাচ্ছিল। এরপর কমলান নীলার বাবাকে তার বাড়িতে আনে। কমলান নীলার বাবাকে বলে যে, আমি তোমার মেয়ের জন্য একটা ছেলে দেখেছি। এতে নীলার বাবা বলে যে, আমার মেয়ে অলরেডি একটা ছেলেকে ভালোবাসে, যদিও সে আমাদের জাতের নয়, তবুও মেয়ে তো সুখে থাকবে, তাই আমি ওদের আর মানা করিনি। এটা শুনে কমলান বলে যে, আরে এটা কি করে সম্ভব, আজ তোমার মেয়ে অন্য জাতের ছেলেকে বিয়ে করবে, কাল আরো মেয়ে এমন কাজ করবে, তাই এভাবে আমাদের জাতের মান সম্মান না ডুবিয়ে আমি যে ছেলেকে দেখেছি সেই ছেলের সাথে নীলার বিয়ে দিয়ে দাও। তাই নীলার বাবা নীলাকে এসে বলে যে, তুই যে ছেলেকে ভালোবাসিস তাকে ভুলে যা, সে আমাদের জাতের নয়। এভাবে নীলা তার বাবার মান সম্মানের কথা ভেবে তার বাবার কথায় রাজি হয়ে যায়। এরপর 1 বছর পর দেখানো হয়, যেখানে কবিতা নামের এক পতিতা হাইওয়ে থেকে তার কাস্টমারকে নিয়ে যাচ্ছে। আসলে হাইওয়েতে যেসব যৌনকর্মীরা দাঁড়ায়, তারা টর্চ লাইট দিয়ে ইশারা করে ট্রাক ড্রাইভারদের নিজের কাছে নিয়ে আসে। কিছুদিন পর কবিতা তার গ্রামে ফেরে। সেখানে সে তার স্কুল দেখে কিছু ভাবতে থাকে। সে ভাবে যে, ছোটবেলায় সে যত পার্সেন্ট নাম্বার পেত, আজ তার শরীরের জন্য সে সেই অঙ্কের টাকা পায়। তারপর সে সেখান থেকে তার বাড়ি যায়। বাড়িতে কবিতার বাবা খুবই অসুস্থ। এরপর বালা নামের একটি লোককে দেখানো হয়। বালার একটা ট্রান্সপোর্ট কোম্পানি আছে। বালার আঙ্কেল এবং বালার ফ্রেন্ড পান্ডি বালাকে বিয়ে করার জন্য বলে, কিন্তু বালা তার মনের মতো কোনো মেয়ে পায় না। একদিন বালা বাসে করে কোথাও যাচ্ছিল। ওই বাসে সেদিন নীলা উপস্থিত ছিল। কিছুক্ষণ পর একটা লোক এসে নীলাকে পেছন থেকে ডিস্টার্ব করছিল। নীলা ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়ে বাস থেকে নেমে যায়। তখন বালা নীলার প্রশংসা করতে থাকে। এরপর থেকে বালা নীলাকে ফলো করতে থাকে আর ধীরে ধীরে তাকে পছন্দ করতে থাকে। কিছুদিন পর একটা পল্লীকে পুলিশ ঘেরাও করে। সেখানে অনেক যৌনকর্মী ছিল আর এটা একটা মহিলা চালায়। ঠিক তখনই সেখানে ওই মহিলা এসে উপস্থিত হয় এবং সে পুলিশকে বলে যে, এখানে তোমরা যতগুলো মেয়ে দেখছো এরা কেউ নিজের ইচ্ছায় এখানে আসেনি, প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম ছিল যার জন্য তারা অন্য কোনো রাস্তা খোলা না পেয়ে এখানে এসেছে। আর এই যৌনকর্মী না থাকলে জগতে আরো কত ক্রাইম বাড়বে তোমাদের কোনো ধারণাই নেই। খিদে পেলে যেমন মানুষ খাবার খায়, তেমনি এই রকম খিদে পেলে চাহিদাও মেটাতে হয়, না হলে মানুষ আর মানুষ থাকে না, জানোয়ারে পরিণত হয়। একদিক থেকে তো এই যৌনকর্মীরাই সমাজের মঙ্গল করে। এসব কথা শুনে পুলিশ সেখান থেকে চলে যায়। পরদিন বালা তার বন্ধু পান্ডিকে নিয়ে ওই বাস স্টপে আসে নীলাকে দেখার জন্য। কিছুক্ষণ পর বালা নীলাকে দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে পান্ডিকে তাকে দেখায়, কিন্তু পান্ডে নীলাকে দেখে শক হয়ে যায়। সে বালাকে বলে যে, তুমি অন্য কোনো মেয়ে খুঁজে নাও, এই মেয়ে একেবারেই চলবে না। বালা পান্ডের এই সমস্ত কথা তার আঙ্কেলকে জানায়। তার আঙ্কেল পান্ডেকে বলে যে, কেন বেকার ঝামেলা করছিস, ও যে মেয়েটা তার সাথে ওর বিয়ে হোক না। এতে পান্ডি বালাকে বলে যে, ঠিক আছে, আমি ওই মেয়ের সাথে কথা বলবো, কিন্তু দিনের বেলা নয়, রাতের বেলা। বালা পান্ডের কোনো কথার মাথামুন্ডু বুঝতে পারছিল না। পরদিন পান্ডে তার লরিতে করে বালাকে রাতের বেলা হাইওয়েতে নিয়ে আসে, যেখানে যৌনকর্মীরা টর্চ লাইট দিয়ে দাঁড়িয়েছিল। বালা তাদের মধ্যে নীলাকে দেখে অবাক হয়ে যায়। তাই বালা নীলার বন্ধু কবিতাকে নিয়ে আড়ালে আসে নীলার ব্যাপারে জানার জন্য, কিন্তু কবিতা বালাকে কিছুই বলে না। তাই বালা পরদিন নীলার ঠিকানায় যায় আর বালা খালি ভাবতে থাকে যে, নীলার মতো একটা মেয়ে কিসের জন্য এই রাস্তায় এলো।
ফাইনালি নীলা বালার সাথে কথা বলে। বালা নীলাকে প্রথমে প্রপোজ করে দেয় এবং তারপর নীলার কাছ থেকে নীলার লাইফ হিস্ট্রি জানতে চায়। নীলা বালার এই জেদ দেখে তাকে তার লাইফ হিস্ট্রি বলতে শুরু করে। নীলা বলে যে আমিও সাধারণ আর পাঁচটা মেয়ের মতোই ছিলাম। আমি একটা ভিন জাতের ছেলেকে ভালোবাসতাম। আমার বাবা হঠাৎই একদিন আমার সাথে অন্য ছেলের বিয়ে ঠিক করে দেয়। আমি আমার বাবার মান সম্মানের কথা ভেবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলাম। ধীরে ধীরে আমি আমার স্বামী সর্বমকে ভালোবাসতে শুরু করলাম। তাকে নিজের দেবতা ভাবতাম। একদিন কামলান আমাকে এবং আমার স্বামীকে নিমন্ত্রণ করে। হঠাৎই কামলান সর্বমকে বলে যে আচ্ছা সর্বম, ভাবো যদি তোমাকে আমি আমার সমস্ত সম্পত্তি নমিনি করি তাহলে কেমন হবে। এতে সর্বম খুব খুশি হয়ে যায়। ঠিক তখনই কামলান আবারও বলে ওঠে যে তাহলে তোমার বউকে কি আমি পেতে পারি। এটা শুনে সর্বম বিশাল রেগে যায়। সে বলে যে তুমি শুধু আমাকে কাজ দিয়েছো বলে আমি তোমাকে এত সম্মান করি। অন্য কেউ এই কথা বললে এতক্ষণে তার ঘাড় থেকে আমি মাথা কেটে ফেলতাম। এই বলে সর্বম কামলানের কাজ ছেড়ে দেয়। পরদিন যখন সকালে সর্বম অন্য কাজ খুঁজতে যাবে বলে রেডি হয় তখনই তার হার্ট অ্যাটাক হয়। নীলা তাকে হাসপাতালে অ্যাডমিট করায়। ডাক্তার নীলাকে বলে যে তৎক্ষণাৎ সর্বমের একটা অপারেশন করাতে হবে। তার জন্য কাউন্টারে 20,000 টাকা জমা দিতে বলে, সাথে কিছু মেডিসিনও আনতে বলে। কিন্তু বেচারি নীলার কাছে এত টাকা নেই, তাই সে তার গয়না বিক্রি করে হাসপাতালের বিল পে করে দেয়। এরপর ডাক্তার নীলাকে আরো কিছু মেডিসিন আনতে বলে, কিন্তু নীলার কাছে এবার বিক্রি করার মতো কিছুই নেই। তখন হাসপাতালে কবিতার সাথে নীলার দেখা হয়। নীলা কবিতাকে সমস্ত ঘটনা বলে। তাই কবিতা নীলাকে বলে যে আমি যে কাজ করি এই রাস্তা ছাড়া আমি অন্য কোনো কাজ তোমাকে জোগাড় করে দিতে পারবো না। এ বলে কবিতা নীলাকে তার ম্যাডামের সাথে দেখা করিয়ে দেয়। নীলাও তার দাঁতে দাঁত চেপে এই যৌনকর্মী দলে নিজের নাম লেখায়। কবিতার ম্যাডাম নীলাকে বলে ভালো করে রেডি করে একটা ML এর কাছে পাঠায় যে নীলাকে ভালো প্রাইস দিচ্ছিল। ওই ML এর সাথে ফিজিক্যাল হওয়ার পর নীলার মনে পড়ে যে তার স্বামীকে 2 ঘন্টা পর মেডিসিন দিতে হবে, তাই সে ছুটে এসে তার স্বামীকে মেডিসিন দেয়। তারপর সে আবার ML এর কাছে যায়, কারণ ওই ML নীলাকে পুরো রাতের জন্য বুক করেছিল। পরদিন নীলা তার স্বামীকে নিয়ে পুরনো ঘর ছেড়ে অন্য একটা ঘরে আসে। এদিকে ডাক্তার নীলাকে আবার কিছু মেডিসিন লিখে দেয়, ফলে নীলা আবার এই প্রস্টিটিউটের কাজ কন্টিনিউ করে। এরপর সিন প্রেজেন্টে আসে। এভাবে নীলা তার কাহিনী বালাকে বলে। নীলা বালাকে তার স্বামীর কাছে নিয়ে যায়। বালা তখন নীলাকে বলে যে একটা হাসপাতালে আমার বন্ধু কাজ করে, তুমি চিন্তা করো না, সর্বমের অপারেশন ওখানে ফ্রিতে হয়ে যাবে। তাই বালা পরদিন নীলাকে নিয়ে হাসপাতালে তার বন্ধুর কাছে আসে। বালা একটু বাইরে গেলে বালার বন্ধু নীলাকে বাজে নজরে দেখতে থাকে। সে নীলাকে বলে যে তোমার স্বামীর চিকিৎসা বিনামূল্যে হয়ে যাবে, এতে আমারও কিছু দরকার, কিন্তু এই কথা যেন বালা জানতে না পারে। এরপর যখন ডাক্তার নীলার স্বামীকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তখন ম্যানেজার নীলাকে তার রুমে নিয়ে আসে। কিছুক্ষণ পর সর্গমের অপারেশন ভালোভাবে মিটে যায়। সর্গম এবং নীলা বালাকে ধন্যবাদ জানায়। এরপর 1 মাস কেটে যায়। একদিন নীলা এবং সর্গম বাজারে কিছু কেনাকাটা করছিল। তখন একটা লোক নীলাকে দেখে বলে, কি নীলা, আজকাল হাইওয়েতে দাঁড়াও না যে। এটা শুনে সর্গম রেগে যায়। যদিও সর্গম জানতো না যে নীলা তার শরীর বিক্রি করে তাকে বাঁচিয়েছে, তবুও সে নীলার উপর রেগে যায়। এরপর যখন তারা একটা হোটেলে খাবার খেতে বসে, তখন সেখানে একটা লোক সর্গমের সামনে নীলাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। নীলা সর্গমকে বোঝায় যে আমরা অন্য কোনো গ্রামে চলে যাব যেখানে আমাদের কেউ চেনে না। কিন্তু সর্গমের মাথায় নীলাকে নিয়ে অন্য চিন্তা ভাবনা ঘুরছিল। সে ভাবতে থাকে যে নীলা বিয়ের পর আমার সাথে থেকে সুখ পায়নি, তাই সে পর পুরুষের কাছে গিয়ে মজা নিচ্ছে আর এখন আমার শরীর খারাপের বাহানা দিচ্ছে। এরপর সর্গম নীলাকে একটা জায়গায় এনে বাজে বাজে গালি দিতে থাকে। সে নীলাকে বলে যে তুমি তোমার শখ মেটানোর জন্য এমন বাজে কাজ করেছো আর এখন আমার নাম দিচ্ছ আমার শরীর খারাপে, তোমার সাথে আমি আর থাকবো না, লোকে আমাকে নপুংসক বলবে। এই বলে সর্গম নীলাকে ছেড়ে চলে যায়। নীলা তার স্বামীর মুখ থেকে এমন কথা শোনার পর সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর কিছুদিন কেটে যায়, নীলা সর্গমের কোনো পাত্তা পায় না। একদিন কবিতা এসে নীলাকে জানায় যে সর্গম তার নিজের গ্রামে আছে। এটা শুনে নীলা সর্গমের কাছে আসে। সর্গম নীলাকে দেখে বলে, তুই আবার তোর অপবিত্র শরীর নিয়ে আমার কাছে চলে এসেছিস, আমি তোর মুখও দেখতে চাই না, তোর ছোঁয়াও যেন আমার ওপর না পড়ে। এতে নীলা কাঁদতে কাঁদতে বলে যে আমি জানি তোমার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না, আমি যা করেছি তোমার জন্যই করেছি। কিন্তু সর্গম নীলার একটা কথাও শোনে না, এমনকি সেখান থেকে যাওয়ার সময় নীলার পেটে লাথি মেরে দিয়ে যায়। আর নীলা এখানে একটা শকিং নিউজ জানতে পারে যে সর্গম আবার একটা বিয়ে করেছে। ঠিক তখনই সেখানে সর্গমের দ্বিতীয় স্ত্রী এবং শাশুড়ি এসে তাকে মারতে থাকে। বেচারি নীলা মনের দুঃখে একটা কুয়ার সামনে এসে সুসাইড করবে ঠিক করে। ঠিক তখনই পাশের একটা ঘর থেকে নীলা কিছু পুরুষদের শব্দ শুনতে পায়। সে সেখানে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে কামলান সর্গম এবং আরো কিছু লোক মিলে নীলার ব্যাপারে উল্টাপাল্টা বলতে থাকে। আর কামলান সর্গমকে বলে যে ওই বাজারি মেয়েকে শায়েস্তা করতে গেলে ওকে প্রাণে মেরে ফেলতে হবে, তাহলে তোকে সবাই পুরুষ বলবে। এইভাবে তারা নীলাকে মারার প্ল্যান করতে থাকে। নীলা এসব কিছু শুনে বাজারে এসে একটা ছুরি কেনে, যেটা মুভির শুরুতে আমরা দেখেছিলাম। নীলা নিজে নিজে বলতে থাকে যে
যদি আমার শখ মেটানোর জন্য আমি এই কাজ করতাম তাহলে কবে এই কাজে চলে আসতাম? আমি তোকে বাঁচানোর জন্য নিজেকে বিলিয়ে দিলাম আর তুই আমাকে মারবি? এই বলে সে ছুরিতে ধার দিতে থাকে। এরপর রাত হলে নীলা সর্গমের খাটের নিচে লুকিয়ে থাকে। যখন সর্গম তার দ্বিতীয় স্ত্রী ফিজিক্যাল হচ্ছিল তখন নীলা খাটের নিচ থেকে সর্গমের পিঠে ছুরি ঢুকিয়ে তাকে মেরে দেয়। তারপর সে কামলানের কাছে যায় এবং তাকেও মেরে দেয়। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।